দক্ষিণেশ্বর মন্দিরের পাশে ঝুপিতে আগুন লেগে পুড়ে গেল কয়েকটি বাড়ি ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনায় হতাহতের কোনো খবর নেই দক্ষিণেশ্বরের মন্দির লাগোয়া ঝুপড়িতে আগুন লেগে পুড়ে গেল বেশ কয়েকটি ঘর ঘটনায় হতাহতের কোনো খবর নেই শনিবার রাতে আগুন লাগে বালি ব্রিজ লাগোয়া ঝুপড়িতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন আগুনের তীব্রতা এতটাই ছিল যে আগুন নেভাতে হিমশিম খেতে হয় দমকলকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল মন্ত্রী সুজিত বসু। ঘটনায় গৃহহীন হয়ে পড়েন বহু মানুষ। গৃহহীনদের আশ্রয় দেবার আশ্বাস দেন মন্ত্রী। ঘটনায় বালি ব্রিজে চলাচল ব্যাহত হয়। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনা তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ। একটা হতে আমাদের ছখানা গাড়ি গাড়ি